গুড মর্নিং এভিওয়ান সকলকে আবার একবার স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা এক্সাম কারেন্ট জব সাপেট ইউটিউব চ্যানেল আজকে ক্লাসটা হচ্ছে ত্রিপুরা জিকে কোয়েশ্চেন অ্যান্ড আনসার থাকবে দু হাজার তেইশ চব্বিশ ঠিক আছে এই ক্লাসটা হচ্ছে আপনাদের টিটি টিটি এ এ ডিসি এক্সামের জন্য এবং বাকি যারা আপনারা ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাঙ্ক ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এস এস জিডি যে কোনো এক্সামের জন্য বসছেন আপনাদের সবার ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো কাজে লাগবে তবে এই প্রশ্নগুলো বিশেষ করে আমি টিটি টিটিএডিসি আমি যে আমাদের কাছে গাইডবুক রয়েছে সেটার কিন্তু এই গাইডবুক থেকে ক্লাসটা করেছি তোমাদেরকে গাইডবুকে এই প্রশ্নগুলো থাকবে ঠিক আছে তো যারা গাইডবুক নিয়ে নিচ্ছেন আপনারা ক্লাস না করলে চলবে বাড়িতে বসে ভালো করে প্রিপারেশন করবেন আর যারা এখনও নিয়ে আপনারা যদি নিয়ে বাড়িতে বসে পড়তে চান কারণ গাইডবুকটা কিন্তু অনেকটা বেস্ট প্রশ্ন রয়েছে কারণ সিলেবাসটা আপনারা বুঝতে পারছেন অনেক বড়ো সিলেবাস এক্সাম হচ্ছে সামনের মাসের সময় খুবই কম ইউটিউবে ক্লাস করা করিয়ে সম্পূর্ণ ক্লাস নোটবুক গাইডবুকটা শেষ করা আমার পক্ষে কেন কারো পক্ষে পসিবল না এই জন্য আমরা আমরা বলি যদি আপনারা সামনের মাসে এক্সাম বাড়িতে সম্পূর্ণ এটা নেবেন নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন এছাড়া কিন্তু এটা শেষ করা সম্ভব না আচ্ছা তো ত্রিপুরা জিকে আজকে হচ্ছে আপনাদের টি টিআইডিসির জন্য আজকের হচ্ছে প্রথম ক্লাস কত এক নম্বর ক্লাস ঠিক আছে আমি যতটুকু প্রসিম হয় ডেইলি ক্লাস করানোর চেষ্টা করব তো আজকে ত্রিপুরা জি থেকে যে প্রথম কোয়েশ্চন হচ্ছে আপনাদের স্ক্রিনে ত্রিপুরা এটেন্ড ফুল হুড অন ত্রিপুরা এটেন্ড ফুল স্টেট হুড অন আনসার হচ্ছে আপনাদের চারটি অপশন রয়েছে আমি শুধু আনসার বলে যাব নাইনটিন টু ঠিক আছে আনসার হচ্ছে অপশন বি নাইনটিন টু তারপরের প্রশ্ন দেখে তারপরের প্রশ্ন হচ্ছে আপনাদের কোয়েশ্চেন নাম্বার টু হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফরমার হ্যাঁ গভর্নর অফ বিহার অ্যান্ড ত্রিপুরা অ্যান্ড ব্যাটার অ্যান্ড কংগ্রেস লিডার হু পেজড ওয়ে রিসেন্টলি আনসারটি হচ্ছে অপশান এ দেবানন্দ কানওয়ার অপশন এ হচ্ছে আপনাদের রাইট আনসার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছেন তিন নম্বর প্রশ্ন টুটেল নাম্বার অফ ডিস্ট্রিক্টস ইন ত্রিপুরা আনসারটি হচ্ছে কি সবাই জানিয়ে আশা করি অপশন সি হচ্ছে আপনাদের একদম সঠিক উত্তর অপশন সি হচ্ছে রাইট আনসার এইট নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি নেক্সট প্রশ্ন দেখুন আর ইজ দ্য ফার্স্ট স্পেশাল ইকোনমিক জোন যেটাকে সব প্রমে এস ই জেড বলা হয় অফ ত্রিপুরা বেং কনস্ট্রাক্টেড আনসারটি হচ্ছে আপনাদের অপশ রাইট আনসার হচ্ছে অপশন বি সাব্রম রাইট আনসার হচ্ছে কি সাব্রম ওকে তার পরের প্রশ্ন দেখেই পরের প্রশ্ন দেখে নেই পরের প্রশ্ন ওয়াজ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ ত্রিপুরা ত্রিপুরার প্রথম চিফ মিনিস্টারকে তো আমি ক্লাসটা ইংলিশে করার মানে হচ্ছে আপনাদের যে টি টি এডিসি এটার এক্সাম কিন্তু আপনাদের এক্সাম কিন্তু ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অনলি অন ইংলিশ ঠিক আছে অনলি অন অনলি অন কি ইংলিশ কেউ যদি কেউ যদি বলে যে বাংলা হবে বা এই হবে সেই হবে সব কিন্তু ফালতু কথা আপনাদের এক্সামটা ইংলিশই হবে এটা মনে রাখবেন ঠিক আছে এটা যেহেতু এটা একটা অফিসার লেভেল এক্সাম এটা একটা গ্রাজুয়েট লেভেল এক্সাম এটা ইংলিশ অনলি ইংলিশ হবে অনেকে আপনাদেরকে নোটসিল করার জন্য তাদের কাছে বাংলা শুধু বাংলা রয়েছে আপনাদেরকে বলতে পারে যে এটা বাংলা হবে কক হবে এরকম কিচ্ছু না এটা জাস্ট ইংলিশে হবে কি হবে ইংলিশে হবে এটা মাথায় রাখবেন আমাদের গাইডবুকটা সম্পূর্ণ ইংলিশে তৈরি তারপরের প্রশ্ন হচ্ছে হো শিডিউল অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন দ্য ট্রাইবেল এরিয়াজ ইন দ্য ফোর নর্থ ইস্টার্ন স্টেটস অফ আসাম মেঘালয় ত্রিপুরা অ্যান্ড মিজোরাম এটা কিন্তু আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের দের সিলেবাসও রয়েছে তো আপনারা সবাই আশা করি এটা আনসার জানেন আনসার হচ্ছে আপনাদের অপশান এ হ্যাঁ সিক্স শিডিউল এটা সিক্স শিডিউলের আন্ডারে পড়ে আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম এটা মাথায় থাকেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখুন হোইচ ওয়ান দ্য হুয়েচ সরি হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট বাই এরিয়া ওয়াইজ ইন ত্রিপুরা কোনটা ত্রিপুরার ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট ত্রিপুরার এরিয়া অনুযায়ী সবচেয়ে বড়ো আনসারটি হচ্ছে আপনাদের ধলাই হ্যাঁ অপশান সি হচ্ছে সঠিক উত্তর ধলাই নেক্সট প্রশ্ন হু হ্যাজ বিন কনফারেড দ্য ফার্স্ট অটল বিহারী বাজপেয়ী এল টিএ বাই দ্য ত্রিপুরা গভর্নমেন্ট তো আনসারটা হবে আপনাদের অপশান ডি হ্যাঁ তাঙ্গা ডাহলং অপশন ডি হচ্ছে একদম রাইট আনসার নেক্সট প্রশ্ন টোটাল নাম্বার অফ ওয়াইল্ড লাইফ স্নেকচারিস ইন ত্রিপুরা তো আনসারটি হচ্ছে আপনাদের কী এটার আনসারটা হবে অপশান সি ফোর রাইট আনসার হচ্ছে ফোর নেক্সট কোয়েশ্চেন স্ক্রিনে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ ভন্দে ত্রিপুরা এ রিসেন্ট রিসেন্ট ইনিশিয়েটিভ অফ দ্য স্টেট অফ ত্রিপুরা আনসারটি হচ্ছে আপনাদের অপশান বি টেলি এডুকেশন টেলে এডুকেশন অপশান বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখুন হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট রিভার অফ ত্রিপুরা ত্রিপুরার সবচেয়ে এখানে চারটির মধ্যে থেকে লার্জেস্ট রিভার কোনটি সেটি হচ্ছে আপনাদের আনসার এ গোমতি রাইট আনসার হচ্ছে গোমতি তো প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট আপনারা আশা করি দেখতে পাচ্ছেন ঠিক আছে আজকের তো এই প্রশ্নটা আপনাদের আজকের লাস্ট প্রশ্ন রাখবো প্রশ্নটা হচ্ছে দেখো ব্রু ট্রাইব অন ইন্ডিজিনিয়াস ট্রাইব ইজ রেকনাইজড আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ ইন ত্রিপুরা তো আনসারটি হবে আপনাদের কি আনসারটি হবে অপশন এ পার্টিকুলারলি পার্টিকুলারলি ভাল ভল নারে বল ট্রাইবেল গ্রুপ ঠিক আছে এটা একটু প্রমাণ একটু সমস্যা হচ্ছে কি বল ভাল ঠিক আছে যার যেভাবে সুবিধা হয় আপনারা কিন্তু এক্সক্রিনটা মনে রাখবেন ঠিক আছে ট্রাইবেল গ্রুপ ওকে তো অপশনে হচ্ছে আপনাদের সঠিক উত্তর তো বন্ধুরা আজকের মতো ক্লাসটাকে শেষ করছি আমি আবার বলে দিচ্ছি অনেক অনেক কোয়েশ্চেন রয়েছে আপনাদের গাইডবুকে অনেক অনেক কোয়েশ্চেন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক কোয়েশ্চেন রয়েছে বাড়িতে নিয়ে অবশ্যই আপনাদের সম্পূর্ণ প্রিপারেশন করতে হবে ত্রিপুরা থেকে অনেক জিকে রয়েছে হ্যাঁ তো বাড়িতে বসেই নিয়ে আপনাদেরকে প্রিপারেশন করতে হবে এটা কিন্তু শুধুমাত্র ক্লাস করে যে আমি শেষ করতে পারবো তা কিন্তু কোনো সময় পসিবল না তো যাদের ইচ্ছা হয় স্ক্রিনের ডিটেল রয়েছে যোগাযোগ করবেন এবং হাতের সময় খুবই কম খুব সুন্দর সবাই অ্যাপ্লিকেশন করবেন এবং বসবেন ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভারত